সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র কোরআন ও সুন্নার আলোকে হেরেম শরীফ অর্থাৎ কাবা শরীফের বিশেষ মর্যাদা সম্পর্কে যে আলোচনা হয়েছে সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। পবিত্র কাবা শরীফের যে বিশেষ মর্যাদার কথা কোরআন ও সুন্নাতে বলা হয়েছে সে সম্পর্কে আমাদেরকেও বিশেষ আন্তরিকতার সহিত কাবা শরীফের সম্মানের প্রতি সর্বাধিক সচেতন হতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার পূর্বে আমি একটি সহিহ হাদিস এখানে উল্লেখ করতে চাই। আমাদের প্রিয় নবীজি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তিনটি মসজিদকে সরাসরি তিনি মর্যাদার আসনে সমাসীন করেছেন। এক হাদিসে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও সওয়াবের আশায় সফর করা জায়েজ নেই। এই তিনটি মসজিদ হলো মসজিদুল হারাম বা কাবা শরীফ, আমার এ মসজিদ অর্থাৎ মসজিদে নববী এবং মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস। সূত্র বুখারী শরীফ হাদিস নং 1189, মুসলিম শরীফ হাদিস নং 1397। আমরা এই ভিডিওতে মসজিদুল হারাম তথা কাবা শরীফের বিশেষ মর্যাদা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব তুমি মসজিদুল হারাম বা কাবা গৃহের দিকে তোমার চেহারা ফিরিয়ে দাও, আর তোমরা যেখানেই থাকো তোমাদের চেহারাকে সেদিকেই অর্থাৎ কাবার দিকে ফিরিয়ে দাও। সূরা বাকারা আয়াত নং 144। 1,00,000 গুণ বেশি সওয়াব মসজিদুল হারামে তথা কাবা শরীফে সালাত আদায় করলে অন্যান্য মসজিদের চেয়ে 1,00,000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদুল হারামে সালাত আদায় করার ফজিলত অন্য মসজিদে সালাত আদায়ের চেয়ে 1,00,000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সূত্র সহিহুল জামি হাদিস নং 4211। কাবা গৃহ সামনে বা পেছনে রেখে প্রস্রাব পায়খানা করা যাবে না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা পায়খানায় যাও তখন কিবলার দিকে মুখ কিংবা পিঠ করবে না, বরং পূর্ব অথবা পশ্চিম দিকে ফিরে বসবে। এটা কাবার উত্তর বা দক্ষিণের লোকদের জন্য, কেননা কাবা হচ্ছে মদিনার সরাসরি দক্ষিণ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন সিরিয়ায় গেলাম সেখানে পায়খানাগুলি কিবলামুখী বানানো ছিল, তখন আমরা কিছুটা ঘুরে বসতাম এবং আল্লাহর কাছে তওবা ও ইস্তিগফার করতাম। সূত্র বুখারী শরীফ হাদিস নং 394। মুশরিকদের প্রবেশ নিষিদ্ধ। কাবা গৃহের বিশেষ মর্যাদা এ কারণে যে এখানে কোনো বিধর্মী তথা কাফির মুশরিক প্রবেশ করতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, মুশরিকরা নাপাক বই কিছু নয়, অতএব তারা যেন এ বছরের পর মসজিদুল হারামের কাছে না আসে। সূরা তওবা আয়াত নং 28। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবম হিজরিতে হজে আমাকে আদেশ পাঠিয়ে দেন যে আমি যেন কুরবানির দিন ঘোষণাকারীদের সঙ্গে মিনায় সমবেত লোকদের এ ঘোষণা করে দেই যে এ বছরের পর কোনো মুশরিক হজ করতে পারবে না। সূত্র বুখারী শরীফ হাদিস নং 1190। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেতে পারেন। ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।